এই দরজায় কে দেখো তো ভাই, অ্যাসুস ল্যাপটপের পার্সেল আসছে। কিন্তু কম্পিউটার ম্যানিয়ার ব্যাক কেন? যাই হোক পাঠক, এসি যখন পড়েছে, ঝাল মশলা মিশিয়ে একটা কড়া রিভিউ হবে, সাথে আমরা ঘেঁটে দেখব ছোলামুড়ির সাথে পারফরমেন্সে জিলাপির কোনো প্যাচ রয়েছে কিনা। আপনারা দেখছেন পিসি বিল্লার বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি অনন্ত জাবান। শুরু করা যাক আনবক্সিং দিয়ে। ল্যাপটপটার আনবক্সিং বেশ সিম্পল। অ্যাসুস নর্মালি যে একটু হাই কোয়ালিটি বক্সিং করে থাকে, এই প্যাকেটটার মধ্যে সেই ধরনের প্যাকেজিং আমরা দেখতে পাচ্ছি না। খুব বেসিক গ্রে কালার একটা প্যাকেট। আনবক্স করলে পরে ভেতরে ল্যাপটপটা এবং একপাশে একটা পাওয়ার অ্যাডাপ্টার, এছাড়া তেমন কিছুই নাই। এই ল্যাপটপটার তিনটা ভ্যারিয়েন্ট কম্পিউটার ম্যানিয়াতে রয়েছে। একটা হচ্ছে 4GB, চাইলে র্যাম আপগ্রেড করে 8GB করে নেওয়া যাবে। স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে 256 SSD, সাথে 1TB HDD অথবা শুধু 1TB HDD। এগুলার দাম আবার এক একটা এক এক রকম। যেমন আমাদেরকে যেটা পাঠানো হয়েছে 256GB SSD এবং 1TB HDD দুইটাই রয়েছে, সাথে 8GB র্যাম আপগ্রেড করা, অর্থাৎ ম্যাক্সড আউট যে ভার্সনটা, এটার দাম হচ্ছে 57,900 টাকা। এর সাথে আবার 3,000 টাকা ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, যার ফলে দাম চলে আসে 54,900 টাকায়। আর এটার বেস্ট যে ভ্যারিয়েন্টটা রয়েছে, অর্থাৎ 4GB এবং 256 SSD অথবা 1TB HDD যে কোনো একটা, সেটার দাম হচ্ছে 49,900 টাকা। 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে ঈদ উপলক্ষে তারা সেল করতেছে 46,900 টাকা। অনেকদিন যাবত আমরা কমেন্ট পেয়ে আসছিলাম যে একদম এন্ট্রি লেভেলের একদম বেসিক কাজকর্ম করার জন্য, একটা ল্যাপটপ রিভিউ করার জন্য আমরা জানিয়েছিলাম কম্পিউটার ম্যানিয়া বিডিকে, তারা পাঠিয়েছে অ্যাসুসের এই ল্যাপটপটা। যাই হোক, এই মুহূর্তে বাজারে এই দামে খুব বেশি ল্যাপটপ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, বিশেষ করে ট্যাক্সের ইস্যুর কারণে দামটা অনেক বেড়ে গিয়েছে। একটা সময় ছিল যখন 50,000 টাকায় আমরা MSI মডার্ন সিরিজের 14 ল্যাপটপটা রিভিউ করেছিলাম, খুব ভালো একটা প্যাকেজ ছিল, কিন্তু সেই ল্যাপটপগুলোর দাম এখন 60+ হয়ে গিয়েছে। চলুন এবার ল্যাপটপটির আউটলুক ইন্সপেকশন শুরু করা যাক। বেশ স্লিম এবং স্লিক একটা ল্যাপটপ, 14-inch ফর্ম ফ্যাক্টরের। পেছনের এজটা রাউন্ডিশ, সামনের দিক থেকেও রাউন্ড, চারপাশ থেকে রাউন্ড মনে হচ্ছে। শুধুমাত্র ল্যাপটপের যে লিডটা রয়েছে সেটার সাইডগুলো স্কোয়ারিশ। দেখা যাক এক হাতে খোলা যায় কিনা। না, এক হাতে খোলা যাচ্ছে না, কিছুটা উঁচু হয়ে যাচ্ছে। ল্যাপটপের লিডটা সর্বোচ্চ এই পর্যন্ত খোলা যাচ্ছে, এরপরে আর যাচ্ছে না। লিডে তেমন ওয়েবল নাই, একটু ফু টেস্ট করে দেখি কি হয়। না, স্ট্যাবলি আছে, বেশ স্টার্ডি, খুব বেশি ফ্লেক্স নাই ডিসপ্লেতে। উপর থেকে চাপ দিলে কিছুটা ফ্লেক্স অনুভূত হয়। এইখানে ভুলেও কেউ বই খাতা বা পেপার ওয়েট রাখতে যায়েন না। এই প্রাইস রেঞ্জ অবশ্যই এর থেকে খুব শক্ত কিছু পাবেন এমনও না, মাঝখানের জায়গাটায় কিন্তু ভালোই ট্যাপ খায়। এবার কিবোর্ডের সাইডটা একটু দেখা যাক। এই সাইডগুলো বেশ স্টার্ডি, কিন্তু কিবোর্ডের মাঝখানে যা ভেবেছিলাম তাই, এখানেও একটু ট্যাপ খায়, একটু ফ্লেক্স আছে আর কি। আর ক্লোজড অবস্থায় মানে ট্রাভেল ক্যারিংয়ের সময় তেমন একটা ফ্লেক্স নাই। বেশ জোরে প্রেস করে দেখলাম, স্টার্ডি আছে ভালোই। ফিনিশটা হচ্ছে গ্লসি টাইপ, তবে ফিঙ্গারপ্রিন্ট তেমন পড়তেছে না। খুব হালকা ডাস্ট কিছু যা অ্যাকুমুলেট হয়, এটা হয়তো আপনি কাপড় দিয়ে মুছলে পরে চলে যাবে। পিছন দিকে এই পুরাটা কাট আউটের মতো দেখতে, কিন্তু পুরাটাই আটকানো না, ছোট ছোট দুইটা ভেন্স আছে। কিন্তু ডিজাইন পুরাটা এমন কাটা কাটা থাকলে পরেও সবগুলো কিন্তু সলিড, মানে ফাঁকা নেই। ফাঁকা আছে এইখানে একটু 1 সেন্টিমিটার মতো, এইখানে একটু 1 সেন্টিমিটার মতো, আর নিচের দিকে এইখানে একটা কাট আউট, এয়ার ইনটেক প্রবলি, এখানে এইটা এক্সস্টই হবে মনে হয়, আর এই দুইটা স্পিকারের হোলস। এই বেশ কম্প্যাক্ট, লাইট ওয়েট, ডিসেন্ট, দেখতে একদম খারাপ না, ভালোই বলতে হবে, এই রেঞ্জে ইটস কোয়াইট গুড টু বি অনেস্ট। এরপরে পোর্টসগুলো দেখা যাক। ডান পাশে একদম উপরে হচ্ছে কেনসিংটন লক, এরপরে দুইটা USB 2.0 Type-A, একটা অডিও মাইক্রোফোন কম্বো জ্যাক, এরপরে দুইটা লাইট। আর বাম পাশে তাকালে পরে প্রথমেই পাওয়ার অ্যাডাপ্টারের কানেকশন, এরপরে একটা USB 3.2 Type-C, এরপরে একটা HDMI পোর্ট, এটা হচ্ছে USB 3.2 Zen 1 Type-A। কোনো মেমোরি কার্ড রিডার বা এরকম কোনো কিছু নাই এই বাজেটে, যেটা আসলে রেয়ার একটা ব্যাপার। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল 11 Zen 1115G4 প্রসেসরটা। এটা একটা 2-core 4-threaded প্রসেসর। এটা বেস ক্লক 1.7 GHz এবং বুস্ট ক্লক 4.1 GHz, 6 MB ইন্টেল স্মার্ট ক্যাশ
এছাড়া এটা একটা 28 ওয়াটের প্রসেসর। খুব বেসিক কাজকর্ম, অফিস অ্যাপ্লিকেশনগুলোর সাথে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এগুলো বানানো, মাইক্রোসফট এক্সেল টেক্সেল এবং এর পাশাপাশি মিডিয়া কনজিউমিং, এর থেকে উপরে এই প্রসেসর দিয়ে কিছু এক্সপেক্ট করা ঠিক হবে না। আমাদের এই ভ্যারিয়েন্টে দেওয়া আছে 4+4 8GB ডুয়াল চ্যানেল ভ্যারিয়েন্টের র্যাম, যদিও এই ল্যাপটপটা 4GB ভ্যারিয়েন্টও কেনা পসিবল, কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যখন কিনবেন তখন 8GBটাই কেনেন, তাহলে পারফরমেন্স একটু বেটার হবে, স্পেশালি যারা গুগল ক্রোম ইউজ করেন। 4GB র্যাম আসলে গুগল ক্রোমের সকালের নাস্তার মতো। তবে এক্সট্রা যে স্লটটা রয়েছে তাতে সর্বোচ্চ 16GB অ্যাড করে 20GB পর্যন্ত ম্যাক্স আউট করা যায়, যেটা অনেকের ক্ষেত্রে আননেসেসারি মনে হতে পারে। তবে যদি আরও একদিন পুরানো হয়ে যায় এবং আরও স্লোনেস অনুভব করেন সেক্ষেত্রে হয়তো আরেকটা 8GB লাগানো লজিক্যাল। ল্যাপটপটার স্টোরেজ অপশনগুলো পারফেক্ট বলা চলে, আপনার 256 NVMe দিয়ে আপনি নিতে পারেন অথবা 1 TB HDD দিয়ে নিতে পারেন মিনিমাম প্রাইসে যদি নিতে চান। তবে 1 TB HDD এবং 256 GB NVMe এটার ভেতরে সিস্টেমটা রাখলে পর একটা পারফেক্ট কম্বিনেশন হয়, স্পেশালি যাদের অনেক বেশি স্টোরেজ দরকার হয়। তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়তো দেখা যাবে 256-এর একটা সিস্টেম ড্রাইভ হলে পরেই আপনার দৈনন্দিন কাজকর্মে আর কোনো প্যারা খেতে হবে না। কিবোর্ড এবং টাচপ্যাডের আউট অফ দ্য বক্স এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, এই রেঞ্জে যতটুকু এক্সপেক্ট করা যায় আর কি। এতে 10 কিলেস চিকলেট কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যার টাইপিং এক্সপিরিয়েন্স ছিল বেশ স্মুথ এবং ক্লিকি একটা ফিডব্যাক পাওয়া যায়। কি ট্রাভেল ডিস্টেন্স বেশ অ্যাভারেজ, মানে এই রেঞ্জে যা হয় আর কি। টাচপ্যাডটি ছিল বেশ স্মুথ এবং রেসপন্সিভ, যারা সুপারফাস্ট টাচপ্যাড ইউজ করে থাকেন তারা চাইলে সেটিংস থেকে সেন্সিটিভিটি বাড়িয়ে নিতে পারেন। ল্যাপটপটার ওয়েবক্যাম নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, ট্র্যাশ কোয়ালিটির এবং এটার উপরে কোনো পর্দা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আপনি যদি অপ্রস্তুত অবস্থায় থাকেন এবং আপনার ল্যাপটপে যদি কোনো স্পাইওয়্যার থাকে তাহলে অনেক কিছু রেকর্ড হয়ে গেলেও যেতে পারে। আসলে ওয়েবক্যামের উপরে যে ঢাকনাগুলো বা কভারগুলো বিভিন্ন ল্যাপটপে দেয়া থাকে সেগুলোর প্রাইস রেঞ্জ আমরা দেখেছি সবই মোটামুটি 70-80K 100K+। 50,000-এর নিচে যারা বিলং করে তাদের হয়তো তেমন পর্দার দরকার নাই, এই জন্য হয়তো এই রেঞ্জে এই ফিচারটা পাওয়া যায় না। স্পিকারটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করে যা বোঝা গেল তা হচ্ছে এই ল্যাপটপটার দামও যেমন ভালো না, মানও তেমন ভালো না, অর্থাৎ অ্যাভারেজ, সো, মানে শুনতে পারবেন কি হচ্ছে আর কি, কিন্তু শুনে আনন্দ বেদনা কোনোটাই হয়তো পাবেন না। যারা মিডিয়া কনজিউমিং একটু বেশি করে থাকে তাদের জন্য একটা বেটার কোয়ালিটির হেডফোন ব্যবহার করাটা বেশি যুক্তিযুক্ত হবে। এই রেঞ্জের ল্যাপটপে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্পিকারগুলো এর থেকে আরেকটু লাউড হয়, ক্ল্যারিটি বা কোয়ালিটি অত ভালো না হলেও লাউডনেসটা হয়তো আরেকটু থাকতে পারতো এই ল্যাপটপটায়। ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 14-ইঞ্চি ল্যাপটপ, সো 14-ইঞ্চের একটা IPS প্যানেল, 1080p রেজুলেশন, যার প্যানেলটা একটা অ্যান্টি গ্লেয়ার ফিনিশ দেওয়া আছে। এটার কালার আউট অফ দ্য বক্স অ্যাভারেজ মনে হবে সবার কাছে, কিছু ক্ষেত্রে একটু ওয়াস্ট আউট মনে হতে পারে। ভিউইং অ্যাঙ্গেলের কথা যদি বলেন পাশ থেকেও দেখতে খুব একটা সমস্যা অ্যাটলিস্ট এখন হচ্ছে না, কিন্তু খুব কাছে বা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে গেলে পরে আবার তেমন কিছু দেখা যায় না, আবার নেগেটিভও কিছুটা দেখা যায়, কিন্তু এই অ্যাঙ্গেল পর্যন্ত ওকে, এখানে পারফেক্ট, আবার এদিক থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু এর এদিকে গেলে পরেই আবার ওই নেগেটিভ ভিশনটা চলে আসতেছে, অর্থাৎ ভিউইং অ্যাঙ্গেল অ্যাভারেজ। দুইজন মিলে হয়তো দেখতে পারবেন, কিন্তু চারজন মিলে দেখতে গেলে পাশে দুইজন নেগেটিভ দেখবেন। ডিসপ্লেটার কালার মোটামুটি ঠিক আছে, বাট কারো কারো কাছে কিছুটা ওয়াশ আউট মনে হতে পারে। আমরা বরঞ্চ কালার ক্যালিব্রেটর দিয়ে এক্সাক্ট স্কোরগুলো দেখে নিই, যাতে পরিষ্কারভাবে এটার কালার কভারেজ নিয়ে আমরা একটা আইডিয়া পেতে পারি। আমরা ব্যবহার করছি আমাদের স্টুডিওতে থাকা স্পাইডার এলিট 5 টুলটা, যা ভেবেছিলাম তাই। আসলে এই 50,000 টাকা বাজেট রেঞ্জের ল্যাপটপগুলোর কালার অ্যাকুরেসি অতটা বেটার পাওয়া যাবে এমনটা এক্সপেক্ট করা ঠিক না। আমাদের স্পাইডার 5 টুল দিয়ে যে টেস্ট করেছি তাতে আমরা কালার কভারেজ পেয়েছি 62% sRGB, 45% NTSC, 47% Adobe RGB এবং 47% DCI-P3। এর আগে আমরা অ্যাসুস ভিভোবুকের রিভিউতে বলেছিলাম যে এই রেঞ্জে যেসব ল্যাপটপ কোম্পানিগুলো নিয়ে আসছে বাজারে এগুলোর ডিসপ্লে একেবারেই ট্র্যাশ বলতে পারেন। এগুলোর কালার অ্যাকুরেসি ইভেন এমনকি একটা নর্মাল 21-ইঞ্চের যে ডেস্কটপ মনিটর আমরা ব্যবহার করে থাকি তার ধারে কাছেও না। কাজেই আপনাকে যদি এই রেঞ্জই একটা কমপ্লিট প্যাকেজ পোর্টেবিলিটি অর্থাৎ ল্যাপটপ বেছে নিতেই হয় সেক্ষেত্রে হয়তো এর থেকে বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নাই, হুইচ ইজ এ ভেরি ফ্রাস্ট্রেটিং থিং। কেন জানি ল্যাপটপ কোম্পানিগুলো কস্টকাটিংয়ের অন্যতম বড় জায়গা হিসেবে এই ডিসপ্লেগুলোকে বেছে নেয়, যদিও ব্যাপারটা এমন না যে এই ডিসপ্লেগুলো সোর্স করতে তাদেরকে অনেক বেশি পয়সা খরচ করতে হয়। যাই হোক, এবার পারফরমেন্স টেস্ট শুরু করা যাক। যদিও এই লেভেলের ল্যাপটপে পারফরমেন্স টেস্ট করাটা আসলে কিছুটা ক্রুয়েল বলতে পারেন, কিন্তু পিসিবির স্টুডিওতে কিছু আসলে একটা স্ট্রেস টেস্ট হবে না, এটা কেমন কথা। দেখা যাক আন্ডার স্ট্রেসে এই 2-কোর 4-থ্রেডের 1115G প্রসেসরটা কেমন পারফর্ম করে। আমরা নিরীহ এই ল্যাপটপটিকে সিনেবেজ R23-এর 30 মিনিট থ্রোটল টেস্ট দিয়ে দিই। টেস্টের সময় এটাকে ব্যাটারি সেটিংস থেকে বেস্ট পারফরমেন্স মোডে রাখা ছিল যাতে আমরা সর্বোচ্চ আউটপুটটা পেতে পারি। থ্রোটল টেস্টের সময় দেখা গেল যে প্রসেসরটা ইন অ্যান অ্যাভারেজ 3500 MHz আশেপাশে ক্লক স্পিড সাস্টেন করতে পারছে। এই একই সময়ে এটার টেম্পারেচার ছিল ম্যাক্সিমাম একবার 91-92 দিকে যাচ্ছিল, কিন্তু অ্যাভারেজে এটা 77°C ভেতরেই ছিল। এমনিতে আইডিয়াল অবস্থায় ল্যাপটপটার টেম্পারেচার থাকে 36-40-42 এর আশেপাশে,
এবং এই প্রসেসরটা ম্যাক্সিমাম 24 ওয়াট পর্যন্ত আন্ডার স্ট্রেসে কনজিউম করছিল। এই ল্যাপটপটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার ব্যাটারি, এটা দেওয়া আছে একটা 42 ওয়াট আওয়ারের 3 সেল ব্যাটারি। মানে এই প্রাইস রেঞ্জে যেটা হয় আর কি, যে পোর্টেবিলিটিতে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। নর্মাল ওয়ার্কলোডে আমরা এই ল্যাপটপটা আমাদের স্টুডিওতে প্রায় 4 ঘন্টা ব্যবহার করেছি, তবে আরেকটু হেভি ইউসেজ করলে বা ধরেন আপনি যদি একটা মুভি দেখেন, দেখা যাবে একটা না হয়তো 2.5 ঘন্টা সিরিজ টিরিজ দেখা সম্ভব হবে, উইচ ইজ প্রিটি গুড, স্পেশালি 50,000 টাকা রেঞ্জে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের রিভিউর একদম শেষ পর্যায়ে। মোটামুটি একটা পরিষ্কার আইডিয়া হয়তো পেয়ে গিয়েছেন ল্যাপটপটার পারফরমেন্স এবং কোয়ালিটি সম্পর্কে। এখন এই ল্যাপটপটা কারা কিনবেন? 46,900 টাকা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার পরামর্শ থাকবে যে 4GB RAM না নিয়ে আপনারা 8GB RAM-এর ভ্যারিয়েন্টটা নেন আর SSD দিয়ে নেন, বিকজ HDD-তে আপনি স্টোরেজ অনেক বেশি পাবেন, যেমন ঠিক আছে, কিন্তু আসলে HDD এখনকার যুগে এসে একটা সিস্টেম ড্রাইভ হিসেবে খুবই আনএক্সেপ্টেবল, কারণ HDD অনেক স্লো হয়। এই কারণে এই রেঞ্জে আসলে একটা 256GB SSD ভ্যারিয়েন্টটা নেওয়াই বেটার হবে, তাতে হয়তো আপনাদের দাম পড়ে যাবে অলমোস্ট 50,000 টাকা। আর এর উপরে গিয়ে আরও 1 TB-এর হার্ড ড্রাইভ যদি কারো নিতান্তই খুব বেশি দরকার হয় নিতে পারেন। ওভারঅল সব মিলে এই মুহূর্তে প্রবাবলি 50,000 টাকা, এর থেকে বেটার কোনো কিছু আপনি পাবেন না। এই বাজেটের আশেপাশে একই টাইপ ক্যাজুয়াল কর্পোরেট ইউসেজের জন্য আরেকটা ল্যাপটপ যদি আপনারা দেখতে চান, তাহলে সেটা ওই যে MSI মডার্ন সিরিজের 14, ওটার কথাই বলতে হবে, যদিও সেটা i3 ভার্সন এখন 12 Gen দিয়ে এসেছে এবং সেটা 8GB RAM এবং 512GB NVMe SSD রয়েছে, কিন্তু দাম কিন্তু বেড়ে হয়ে গিয়েছে 60,000+। যাদের বাজেট একদমই লকড, মানে 50-এর উপরে যাওয়ার কোনো সুযোগই নাই এবং এই রেঞ্জে আপনারা ডিসেন্ট কোয়ালিটির একটা অফিস গোয়িং লাইট ওয়ার্কলোডের জন্য ল্যাপটপ চান, টুকটাক কাজকর্মের জন্য, স্কুল কলেজ বা ইউনিভার্সিটির জন্য, তাদের জন্য এটা আই গেস এই মুহূর্তের বেস্ট চয়েস। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।